অপু আজীবন আমি যদি যখন আমি সিলেটে যাই আমার আমার ক্ষুধা পায় আমি তিনটা আড়াইটা সময় সময় আমার সব ক্ষুধা লাগে তখন আমি যদি অপুকে ডেকে বলি অপু আমার ক্ষুধা লেগেছে ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি স্বামীকে ডিভোর্স দিয়ে আলোচনার শীর্ষে এসেছেন তিনি আর বিচ্ছেদের কারণ হিসেবে মাহির স্বামী অপু জানিয়েছেন মাহি তাকে দিয়ে বাসন মাজা কাপড় কাচা ঘর ঝাড়ু দেওয়া রান্নাবান্না করা এমন কি তার পাও টেপাতেন মাহি আর এমনই একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আর সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে মাহির স্বামী অপু একা নিজে হাতে অনেক কষ্ট করে রান্নাবান্না করছে সম্প্রতি গণমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে মাহের স্বামী অপু বলেন মাহি আমার সাথে খুব খারাপ আচরণ করত। ও আমাকে দিয়ে ঘরের সব কাজ করাতো এ সময় মাহির স্বামী আরও বলেন প্রতিদিন সকালে আমি মাহির জন্য চা বানাতাম তারপর ওর জন্য ওর পছন্দের খাবারও রান্না করতাম তবুও আমার মধ্যে ও নাকি সুখ খুঁজে পেত না আমাকে নাকি আর ভালো লাগে না আগের মতো আমার সাথে খুব খারাপ আচরণ করতো মাহি আমি এবং আমার পরিবার বিষয়টি অনেক সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি বারবারই এ সময় তিনি আরও বলেন গেল রোজার ঈদে আমরা একসঙ্গে ছিলাম আমরা আলাপ আলোচনা করে বিভিন্নভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি সমাধানে না আসায় সিদ্ধান্ত নিয়েছি এই সম্পর্কটি টানাটানি না করে সুন্দরভাবে শেষ করা যাক এ সময় তিনি আরও বলেন আমরা প্রায় মাস দুজনে অনেক চেষ্টা করেছি একে অপরের সাথে ভালোভাবে থাকার জন্য কিন্তু আমরা সবসময় ব্যর্থ হয়েছি শেষ পর্যন্ত ডিভোর্সের পথে আমাদের হাঁটতে হলো তবে আমরা আলাদা হলেও পারস্পরিক সম্মানবোধ থাকবে বলে জানিয়েছেন মাহির স্বামী অপু তার ভাষায় ডিভোর্স হলে যে কথা বলা যাবে না দেখা করা যাবে না এমনটা না ওর সঙ্গে আমার বিভিন্ন বিষয়ে কথা হবে আমরা দুজনেই দুজনার সুন্দর সুস্থতা জীবন কামনা করি আত্মসম্মান এবং পারস্পরিক সম্মানের জায়গাটা অবশ্যই ঠিক থাকবে মাহি আমার এবং আমার পরিবারের জন্য যা করেছে সে ঋণ আসলে শোধ করার মতো না কিন্তু ও যদি এরকম ব্যবহার না করতো একটু যদি মানিয়ে চলত তাহলে আজ এত বড় বিপর্যয় আমাদের দেখতে হতো না উল্লেখ্য দুই সালের পঁচিশ মে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন মাহি অপু পারভেজ মাহমুদ অপু পেশায় একজন ব্যবসায়ী বিচ্ছেদ ঠেকাতে দুজনের চেষ্টার কোনো কমতি ছিল না বলে জানা গেছে অবশেষে সম্পর্কটি টিকিয়ে রাখতে না পেরে দুই পরিবারের কথা চিন্তা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছে তারা আর ডিভোর্সের পরেই নায়িকা মাহিয়া মাহি থাকছেন তার দাদুর বাড়িতে প্রিয় দর্শক চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর নায়ক নায়িকাদের আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ